হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা কিন্তু অন্য রকম হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে আমার যেটা পুজো শপিং যা যা করেছি সেগুলো তোমাদের সাথে শো করব, আর তার সাথে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে। এই পুজোতে আমাদের কি প্ল্যান্স আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আজ। একটু অন্য ধরনের প্ল্যান আছে এবছরের জন্য, সেটা তোমাদের আস্তে আস্তে পরে আমি জানাচ্ছি। আগে আপাতত যেটা করব, পুজোর কী কী শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে লেটস গেট স্টার্টেড। যেটা আমি কিনেছি সেটা আমি এখন যেটা পরে আছি সেই ড্রেসটা দেখতে পাচ্ছ। এটা আমি আমাদের লোকাল যে মার্কেট সেখান থেকে কিনেছি। এইটার মতো সেম আরও একটা আমি কিনেছি, কারণ এগুলো খুব ডেলিভারির জন্য খুব ভালো। আর যে ম্যাটেরিয়ালটা আছে এটা সম্পূর্ণ 100% কটন ম্যাটেরিয়াল আছে, তো ডেলিভারির জন্য খুব ভালো। যেহেতু আমাকে অফিসেও রেগুলার পড়তে হয় ফর্মাল ওয়্যার, তো তার জন্যও ভালো। তোমাদেরকে দেখাই আরও একটা যেটা কিনেছি, সাথে অনেকগুলো জামা কাপড় একেবারে নিয়ে বসেছি। তো এটা হলো এক নাম্বার যেটা বললাম, আর এটা হলো নাম্বার টু। এইটা হলো এইরকম একটা, মানে এটা যেরকম রয়েছে সেম রয়েছে, শুধু কালারটা শুধু ডিফারেন্ট আছে। এটা হলো পিঙ্কের, পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার রয়েছে। ওদেরকে পরে দেখাবো, তার আগে একটু খুলে দেখাই। এটা হলো এরকম টাইপের রয়েছে, বুকে এরকম একটা কাজ রয়েছে। আর এটা হলো আমার, আমাদের লোকাল মার্কেট থেকে আমি কিনেছি। এটার সাথে কিন্তু সেটে এরকম একটা প্যান্টও দিয়েছে, আর তার সাথে একটা ওড়নাও আছে। এটা হলো ওড়নাটা, ওড়নাটা খুব সিম্পল, সেরকম কিছু নেই। বাট এই প্যান্টটার সাথে এই জামাটা কিন্তু বেশ ভালো লাগছে পরলে। ওদেরকে অবশ্যই আমি নিচে পরে দেখাচ্ছি একটু পরে। এটা হলো নাম্বার টু। আর নেক্সট হলো এইটা যেটা কিনেছি, এইটা এটা হলো একটা অপসারা ব্র্যান্ডের রয়েছে। এটা হলো একটা নর্মাল স্ট্রেট ফিটের একটা কুর্তি রয়েছে এইটা। তো এইটা হলো রিলায়েন্স ট্রেন্ডস থেকে আমি কিনেছি, এটা অমিত আমাকে দিয়েছে। এই কুর্তিটা জাস্ট এরকম নীল রঙের বুটির কাজ করা রয়েছে, আর বুকে এরকম একটা কাজ রয়েছে সামনের দিকটাতে। এটা হলো নাম্বার থ্রি। আর নাম্বার ফোর হলো এইটা, এটা হলো একটা গ্রিন কালারের, এটাও তোমার এই অপসারা ব্র্যান্ডেরই রয়েছে। এটা হলো রিলায়েন্স রেঞ্জ থেকেই কেনা হয়েছে। জাস্ট এটাও সেম সিম্পল কুর্তি, মাঝখানে এরকম কাজ রয়েছে, বাস এরকমই কিনেছি এটা। এটাও অমিতই দিয়েছে। আর এবারে যেগুলো তোমাদেরকে দেখাবো এগুলো, ও আরও একটা যেটা কিনেছি সেদিনকা তোমরা দেখলে যে আমরা গেছিলাম হলো ওই নির্মল শাড়িজে গেছিলাম, তারপরে ওখান থেকে জাস্ট একটুখানির জন্য শ্যামবাজারের ওই সাইডটাতে গেছিলাম, বেশিক্ষণের জন্য না। জাস্ট অমিত তো জানোই বেশি দেখতে ঠেকতে দেয় না অতটা, যেটা সামনে পাবে ওটাই নিয়ে নাও একটা ব্যাপার থাকে। তো আমি সামনে একটা এরকম, এটা কী বলে এগুলোকে, এই যে এরকম টাইপের আছে সাইডে, এরকম রয়েছে, এরকম রয়েছে, তো এরকম একটা টপ কিনেছি। এটার কিন্তু এই জায়গাটা এরকম টানা যায়, জানি না কি বলে এগুলোকে নাম, এরকম টাইপের আছে সম্পূর্ণটা। বেশি দাম নেয়নি জানো তো, এগুলো মাত্র 200 মতো নিয়েছে, বেশ ভালো। কাপড়টাও একদম কটনের, মাঝে মাঝে এদিক ওদিক টুকটাক করার জন্য ভালো। আমি খুব বেশি গর্জেস খুব একটা পরতে ভালোবাসি না, একটু সিম্পল এবং কটনের মেটেরিয়ালটা ভালো হবে এরকমই আমি পরতে পছন্দ করি। এবার যেগুলো তোমাদেরকে আমি দেখাবো ওগুলো হলো টোটাল আউট অফ দ্য ট্র্যাক, কারণ আমরা পুজোর সময় যেখানে যাব আসলে সেই জায়গাটার উপর ডিপেন্ড করে এই জামাগুলো আমার নেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এবারে চলে যাই আসলে ওয়েস্টার্নের ওপরে, সবটাই ওয়েস্টার্ন, আর কিছু ইন্ডিয়ান নেই। এইটা এটা একটা আমি টপ কিনেছি, এটার ক্যামেরায় হয়তো কালারটা এটা রেড লাগছে, বাট আসলে এটার কালারটা কিন্তু মারুন কালার রয়েছে। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, সম্পূর্ণ সলিড একটা টপ, তার এটার হাতাটার মধ্যে একটা পাফ স্লিভ রয়েছে, এটা অ্যামাজন থেকে নিয়েছি। যদি আমি লিঙ্ক পাই নিচে অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর একটা কিনেছি আমি ড্রেস, একটা না দুটো ড্রেস আছে, এটাও আমি অ্যামাজন থেকেই কিনেছি। এটার কালারটা দেখো কি সুন্দর কালারটা, একটা বটল গ্রিন কালার রয়েছে,
যার বুকের কাছটাতে এরকম একটা কাজ রয়েছে, হাতাটাও এটারও হাতাটা একটু পাফড মতো রয়েছে, মানে যেটা একটু কুচি মতো আছে, আর লেন্থটা মোটামুটি ওই নি লেন্থ মতো রয়েছে। আর এটা আমাদের কলকাতায় পরার জন্য নয়, বুঝতেই পারছো, একটা মানে ফুল স্লিভ মতো রয়েছে। তো এটা আমি যেখানে যাব আমরা পুজোর প্ল্যান, যেটা তোমাদেরকে আমি একটু পরে বলবো, তো ওইখানকার জন্য আসলে এটা আমার কেনা স্পেশালি। আর হলো এইটা আমি একটা কিনেছি, এটা কটনের ওপরেই একটা ড্রেস, ড্রেসটা এরকম আছে, শার্ট মতো রয়েছে, এটার ব্র্যান্ডটা হলো হট কারি, এরকম টাইপের একটা ব্র্যান্ড, আমার বেশ ভালো লাগলো। এটার কাপড়টাও একটু কটনের মতো আছে, পাতলা, বেশ সুন্দর আছে মানে কাপড়টা, একদম এরকম প্রিন্টের, আমি এরকম কখনো প্রিন্টের পরিনি কোনো ড্রেস, মানে এতটা প্রিন্টের কখনো আমি ওয়ান পিস পরিনি, এটাই প্রথম। আর বেল্টটা এরকম টাইপের রয়েছে, এরকম টাইপের বেল্ট থাকবে, এই বেল্টটাও কিন্তু এটার সাথেই দিয়েছিল ওরা, আর এরকম রয়েছে। দামগুলো কি আছে আমি নিচে লিখে দেব, অথবা তোমাদের ডেসক্রিপশনে আমি সবগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট নাম্বার ভুলে গেছি, বুঝেছো তো, গত নাম্বার কি দেখাচ্ছি বুঝতে পারছি না। এবারে হলো একটা সোয়েট শার্ট কিনেছি, এইটা পুরো ব্ল্যাক কালারের, পেছনেও সম্পূর্ণ ব্ল্যাক আছে, আর বুকের কাজটাতে এরকম একটা রেড কালারের এরকম ফুলওয়ালা কাজ আছে, ব্ল্যাক কালারের এটা সোয়েট শার্ট। এটা বুঝেই পাচ্ছ ঠান্ডার জায়গা আছে আমাদের, এদেরকে জাস্ট একটু হেম দিচ্ছি। আর এটা হলো যেটা মহালয়ার দিন আমরা কিনেছিলাম যেই জামাগুলো, সেই জামাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অমিতের শার্ট এটা, যেটা সেদিন কাউ রিলায়েন্স ট্রেন্ড থেকে কিনেছে, এটা আমি অমিতকে দিয়েছি, শার্টটা আর খুলবো না, কারণ এটা খুললে আর ভাঁজ করাটা ভীষণ চাপের শার্ট, অলরেডি এখানে জামা কাপড়গুলো খুলে অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটা একটা টপ কিনেছি, এটাও আমাদের রিলায়েন্স ট্রেন্ডস থেকেই কিনেছি, একটা রয়েছে এরকম একটা টপ, স্ট্রাইপওয়ালা ক্রপ মতো রয়েছে, এটারই সেম একটা ব্ল্যাক কালারের, আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল এটা ব্ল্যাক, এটার এরকম এই কাঁধের কাজটাতে না এরকম সিলভার কালারের এরকম বাটনস মতো আছে, বাট এগুলো ওপেন করা যায় না, আর বাকি টপটা এরকম, এটাও একটু ক্রপ মতো, বাট এটার কি বলতো, এটা একটুখানি লং, আর আমার সামান্য একটুখানি লুজও রয়েছে, এটা দেখছি কি করে কি অল্টার করা যায়। এটা অমিত বলছিল বারবার করে নিও না তোমার লুজ লাগছে, বাট কি বলতো ব্ল্যাক এত ভালো লাগে, এবং এই যা এটা আমার টপটা এতটা পরার পরে এতটা ভালো লাগছিল না, আমি ভাবলাম যে নিয়েই নিই, পরে কিছু অল্টার ব্যাগেরা কিছু সামান্য একটুখানি হয়তো এখানটা অল্টার করতে হবে, তো আমি অল্টার করে পরে নেবো, বাট আমার এত ভালো লেগেছিলো এই কালেকশনটা আমার ওদের, তো আমি নিয়েই নিয়েছি এটা। এটা কাপড়গুলো একটুখানি ভারী, বুঝতেই পারছো, এগুলো আমাদের কলকাতার গরমের পরার জন্য নয়, হ্যাঁ যখন অল্প অল্প একটু ঠান্ডা পড়বে তখন পরা যেতে পারে, বাট এখনকার এই গরমে তো পরার মতো নয়, তো এটা আমি ওখানে যখন যাব সেখানে পরবো বলে। নেক্সট হলো আমার পুজোর এই একটাই জিন্স কিনেছি আমি, তো এটা হলো এখন যেগুলো বেরিয়েছে জিন্স, কি বলে যেটাকে আমি জানি না এক্স্যাক্টলি নাম তাদেরকে, তোমরা কেউ জানলে অবশ্যই বলো নিচে। এটা না এরকম, এটা তোমার ব্র্যান্ডটা, এটার ব্র্যান্ডটা হলো রিক্যাপের, এটা রিলায়েন্স ট্রেন্ডসেরই ছিল, রিক্যাপের ব্র্যান্ড এটা, এটা হলো এরকম টাইপের রয়েছে, ব্লু কালারের, আর পায়ের দিকটা একটু ইন্টারেস্টিং রয়েছে, এইরকম একটা আছে, আর পায়ের দিকটাতেও না এরকম একটা মানে গার্ডার দেওয়া আছে, আসলে এই পাটায় আবার কিছু নেই, এই পাটায় আবার লেখা নেই, বাট এই পাটার মধ্যে ওপর একটু লেখা আছে, ওই জন্য অমিত একটুখানি কেউ কেউ করছিল, বাট তারপরে আমি দেখলাম যে পরে যখন দেখলো যে স্পেশালি এই টপটার সাথে না এটা জাস্ট মারাত্মক লাগছে, তো সেই জন্যই আসলে অমিত দেখলো ঠিক আছে নিয়ে নাও, তারপরে বললো, আসলে রাজি করিয়ে দিয়েছি আসলে আমি। এটা হলো আমার টোটাল পুজোর শপিং বলতে পারো তোমরা, যার মধ্যে অল্প অল্প একটুখানি ইন্ডিয়ান রয়েছে আর কয়েকটা ওয়েস্টার্ন রয়েছে, ওয়েস্টার্নগুলো বেশিরভাগটাই আমার বাইরে পড়ার জন্য কলকাতার জন্য নয়, আর ইন্ডিয়ান যেগুলো আছে টুকটাক খুবই মিনিমাল, খুব একটা বেশি রিচ কিছু মানে খুব বেশি ডিজাইনার কিছু আমি নিইনি, কারণ বেশি দিন আমরা পুজোতে এখানে থাকবো না,
তো তাই জন্য বেশিরভাগটাই ওখানে পড়ার জন্যই নিয়েছি। আবার ইন্ডিয়ান ওয়্যার যদি কিছু কিনি সেগুলো আবার হয়তো দিওয়ালির সময়তে কিনবো, এখন যেহেতু পড়বো না বলে এখন আর কিছু কিনিনি, কারণ এখন আর অল্টারেশনও টাইম দেবে না ওরা, তো সেজন্য আর কিছু ইন্ডিয়ান কিছু কিনিনি। ও হ্যাঁ, একটা শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাই, কারণ সেখানে একটা নির্মল শাড়িতে গেলাম, বেড কভার বগেরা তো কিনেছি, মাদের জিনিসগুলো আর তোমাদের সেরকমভাবে আমি দেখাইনি, কারণ কয়েকটা কুর্তি কুর্তি কিনেছি, ও একটা শাড়ি কিনেছিলাম মায়ের, বাস আর কিছু সেরকম কিনিনি সেদিনকা। আর আমার একটা শাড়ি কিনেছি, ওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এটা হলো আমার এবছরের পুজোর ওয়ান অ্যান্ড অনলি শাড়ি, এই শাড়িটা আমি একটাই শাড়ি কিনেছি এবছরের পুজোর জন্য, ওদের দেখাই সেখানে নির্মল শাড়ি থেকে আমি কিনেছিলাম। এটা হলো লিভা ব্র্যান্ডের শাড়ি, এটার যে ম্যাটেরিয়ালটা একটুখানি কটন সিল্ক কাইন্ড অফ ম্যাটেরিয়াল আছে, আর এটা পুরো শাড়িটাই প্লেন আছে, আর শুধুমাত্র বডিটার মধ্যে এরকম ছোটো ছোটো জরির কাজ আছে, পাড়ও সেরকম কিছু নেই, পুরো শাড়িটা এরকমই কাজ। তো আমার ইচ্ছা আছে এটা সপ্তমীর দিন সকালবেলা আমার পরার, যেদিনকে আমরা বেরোবো আসলে 2 তারিখ সকালে আমার পরার ইচ্ছা আছে। এই যে পুরো শাড়িটা এরকম আছে, পারে কিন্তু কোনো কাজ নেই, বাকি শাড়িটাতে পুরোটা এরকম আছে ছোটো ছোটো বুটির জরির কাজ। তো এটার কালারটা হলো মারুন কালার, একদম ডার্ক মারুন টাইপের একটা কালার, হয়তো ক্যামেরাতে হয়তো কালারটা একটু রেড লাগছে, বাট অতটাও রেড কিন্তু নয়, কালারটা একটু মারুন ঘেঁষা একটা কালার। তো এটা হলো আমার পুজোর ওয়ান অ্যান্ড অনলি শাড়ি, তো এটা আমার ইচ্ছা আছে যে আমি সপ্তমীর দিন সকালবেলা পরে অঞ্জলি দিয়ে তারপরে আমরা যাব। তো দেখা যাক, তখন যখন আমি লুকটাকে ক্রিয়েট করব তোমাদেরকে দেখাবো অবশ্যই। আপাতত এটা আমি আর পুরোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট দেখালাম যে এটা আমার শাড়ি পুজোর। পুজোর জামাগুলো তোমাদেরকে আর এখন আমি পরে দেখাচ্ছি না, তার কারণ সবটা জামা যদি এখনই পরে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে ঠিক মজা হবে না। এখন পুজোর জামাগুলো যেগুলো কিনেছি সবগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি না, শুধু এটাই অনলি একটা মাত্র পরে বসেছি, কারণ এটা পরেই আমি মহালয়াতে ছিলাম বলে সেটাই পরেছিলাম। তো বাকি জামাগুলো এখন আর ভাঙছি না, পুজোতে পরপর দিনগুলোতে যেগুলো পরবো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব সেগুলোর ছোটো ছোটো ভিডিও। তো বাকি যেগুলো লিঙ্কসগুলো যেগুলো আছে জামা কাপড়ের, যেগুলো আমি পাবো লিঙ্কগুলো জামার, সেগুলো আমি নিচে অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো। পুজোর সময় আশা করি কিনতে পারবে না, কিন্তু দিওয়ালির সময় চাইলে বা অন্য সময় চাইলে তোমরা কিন্তু অবশ্যই কিনতে পারো। এই হলো আমার টোটাল পুজোর শপিং, যা যা কিনেছি তোমাদের সবটাই দেখালাম, আর তোমাদের কটা কি জামা হয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে লিখে জানিও। আমি তো সবটাই শপিং বলতে পারো যে অনলাইন, আর না হলে মানে জাস্ট 2-1টা জাস্ট বাইরে থেকে কিনেছি, আর রিলায়েন্স থেকেই বেশিরভাগটা করেছি, এটাই করেছি, কারণ এবছর সত্যি কথা বলতে গড়িয়াহাট বা হাতিবাগান বা নিউ মার্কেট আমার ভীষণ ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে তোমাদের জন্য একটু ভিডিওস বানাই। দেখছি সমস্ত ইউটিউবাররা যাচ্ছে বানাচ্ছে, আমারও ভীষণ ইচ্ছে ছিল, বাট একবার অ্যাটলিস্ট আমি প্রত্যেক বছর যাই, বাট এবছর এমন একটা কন্ডিশনের মধ্যে পড়ে গেছিলাম না, মানে কাজ তার সাথে বাড়ির কাজ আরও বিভিন্ন রকম জিনিসপত্র ছিল, তোমাদেরকে সবটা আর বলছি না, নেগেটিভ জিনিসগুলো যতটা অ্যাভয়েড করতে পারি ততটাই ভালো, তো ওগুলো বলছি না, টুকটাক অনেক কিছু কাজ ছিল তো সেজন্য যেতে পারিনি ওখানে। তো ঠিক আছে, দেখা যাক, যদি দিওয়ালির সময় যাই তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখা যাক কি হয় না হয়। আপাতত এগুলো আমার কালেকশন, তারপরে অমিত আসু, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আরেকটা যে প্ল্যান আমরা করেছি পুজোর সময়কার, তো সেই প্ল্যানটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি, চলো। তো আমি এখন যেটা করেছি, একেবারে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে বসে গেছি, আর এখন অলরেডি প্রায় রাত্রি 10:30 বাজে, বাট এখনও পর্যন্ত অমিতের কাজও শেষ হয়নি, কারণ এখন বুঝতেই পারছো এখন পুজোর সময় বলে কাজের চাপটাও বেশি, কিছুদিন পরে পুজোর ছুটিও যেটা পড়ে যাবে, তাই জন্য ওর কাজের চাপটাও বেশি, আমারও কাজের চাপ আছে, বাট ওই আর কি একটুখানি ম্যানেজ দিচ্ছি এখন। তো যাই হোক, তো অমিত আসতে এখনও অনেক দেরি, এবং আমাকে এই ভিডিওটা এক্ষুনি তাড়াতাড়ি করে শেষ করে এটা এডিট করতেও বসতে হবে, কারণ তোমাদেরকে এটা আমাকে পাবলিশ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তোমাদেরকে আমি জিনিসটা ডিসক্লোজ করে দিই যে আমরা যাচ্ছি হলো গ্যাংটকে,
এবছরের পুজোতে। আমরা বেরোচ্ছি হলো এই সানডেতে, মানে 2 তারিখ রাত্রে যাবো আমরা। আমরা যাওয়ার জন্য কোনো রকম ট্রেন পাইনি, তো আমরা যাচ্ছি হলো বাসে। আর আসারটা টিকিটটা আমরা ট্রেনের পেয়ে গেছি, কিন্তু যাওয়ার টিকিটটা আমাদের বাসেই হয়েছে। তো আমরা উঠবো হলো রবিবার দিন, মানে 2 তারিখ বিকেলে আমাদের বাস আছে, ভলভো যে বাসগুলো থাকে আমাদেরকে স্প্ল্যানেড অবধি যেতে হবে, তো ওখান থেকে আমাদের বাস আছে। তো এবছরের পুজোটা আমরা কাটাবো হলো পাহাড়ে। হ্যাঁ, একটুখানি মন থেকে খারাপ লাগছে যে কোনো বছর পুজোতেই আমরা, মানে আমি স্পেশালি ছোটোবেলা থেকে কোনো বছরের দুর্গা পুজোতে আমি কলকাতার বাইরে কাটাইনি। এটা আমার প্রথম বছর হতে চলেছে যেটা আমি কলকাতার বাইরে কাটাবো, এই দুর্গা পুজোর এই সমস্ত অ্যাম্বিয়েন্স ছাড়া কাটাবো। বাট তবুও মনে কোথাও একটা ভালো লাগাও আছে যে অনেক দিন পরে আবার পাহাড়ে যাব। পাহাড়ে গেছিলাম সেই আমাদের বিয়ের পরপর, যখন আমরা গেছিলাম একবার অমিত আর আমি মিলে দার্জিলিংয়ে। তারপরে অনেক প্রায় মাঝে 1-1.5 বছর পরে আবার আমরা যাচ্ছি সিকিম গ্যাংটকে। তো ভালো লাগাও আছে, পাহাড়ও একটা আমার একটা খুব ভালো, মানে ফেভারিট জায়গা বলতে পারো। আমার সমুদ্রের থেকে পাহাড় খুব বেশি ভালো লাগে। তো ঠিক আছে, ট্রাই করা যাক, অসুবিধে নেই। আর আসলে যেটা হয় যে অফিসের ছুটিটাও এই সময়টা খুব ভালো পাওয়া যায়, তো সেই জন্যও আসলে এই সময়টা প্ল্যান করলাম। তো এটাই তোমাদেরকে আমার বলার ছিল যে এবছরের পুজোটা আমরা কাটাতে চলেছি পাহাড়ে। তো আপাতত যেটা আমি এখন করছি, যে আমাদের কিন্তু এখানে যেটা স্যুটকেস আছে ওটা নেবে গেছে, একদম তাকের ওপর থেকে স্যুটকেস নেবে গেছে, এবং আমারও জামা কাপড়গুলো চারিদিকে আমি গুছিয়ে বের করে নিয়েছি। তো অল্প অল্প করে গুছাতে শুরু করি। আজকে হলো, আমি আজকে এই ভিডিওটা শ্যুট করছি হলো বৃহস্পতিবার। তো আমাদের হাতে আর 2 দিনের সময় আছে। স্যাটারডেটা হলো আমি জাস্ট টুকটাক খাওয়ার পত্র, যেগুলো ড্রাই কিছু খাবার দাবার সেগুলো নেবো, আর স্কিন কেয়ার প্রোডাক্টস বাগেরা যেগুলো নেওয়ার আছে সেগুলো টুকটাক গোছাবো। আর মেন ইম্পর্টেন্ট হলো এই ফোনের সমস্ত ডেটা, যেগুলো পুরনো ডেটা আছে ওগুলোকে ট্রান্সফার করা, এবং অফিসেরও কিছু যেগুলো পেন্ডিং কাজ, যেহেতু এই মাসের শেষও হতে চলেছে, সেই অফিসের পেন্ডিং কাজগুলো করা, তো ওইগুলো আমি ফ্রাইডে আর স্যাটারডের জন্য রাখছি। আর এখন আপাতত সেই জন্যই গুছিয়ে নিচ্ছি। অমিত কিন্তু ওর সাইডের গোছানোটা অল্প অল্প একটু গোছাইনি, জাস্ট ওর যেই জামাগুলো নেবে সেগুলো আমাকে বলেছিল, আমি জাস্ট বের করে ওর পোর্শনে ঢুকিয়ে চেন বন্ধ করে রেখে দিয়েছি, যাতে আমার পোর্শনটা আমি ভালো করে ক্লিনভাবে গোছাতে পারি, কারণ আমি আর এরপর আর সময় পাবো না। তো চলো, আমি দেখাই এবারে তোমাদেরকে কি প্যাকিং করছি না করছি সেটাও অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হলো আমাদের যেটা বড় একটা স্যুটকেস, এটা আমার বিয়ের স্যুটকেস। তো এগুলো এটা আমি বার করে নিয়েছি। আর এই সাইডটাতে, অমিতের সাইডে যে জামাকাপড়গুলো অমিত নেবে, এইটা ওর বাকি রয়ে গেছে। এটা আমি জানি না কোথায় ঢোকাবো, কারণ আর জায়গা হচ্ছিলো না, এটা ভালো করে পার্ট করে ঢোকাতে হবে। তো এইটা ওর সাইডটাতে আমি জামাকাপড়গুলো জাস্ট ঢুকিয়ে রেখে দিয়েছি, পার্ট করিনি। বাট আমার পোর্শনটাই আমি আপাতত পার্ট করছি। এইখানে আমার যেটা জুতোটা রয়েছে, ওহো, তোমাদেরকে দেখানো হয়নি, আমি কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একটা জুতো কিনেছি। তো এই জুতোটা আমি কিনেছি আমাদের ঘুরতে যাওয়ার জন্য। এটা একদম হোয়াইট কালারের একটা স্নিকার্স, এটা আমি কিনিনি, আসলে অমিত আমাকে দিয়েছে। তো এটা ফ্লিপকার্ট থেকেই কেনা, বুঝতেই পারছো। তো এটারও যদি লিঙ্ক আমি পাই নিচে ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। একটা জুতো এইটার মধ্যে ঢুকিয়েছি, ফ্লিপকার্টেরই প্যাকেট এটা, আর একটা অন্য একটা জুতোর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটা এক সাইডে ঢোকাবো। এবারে আস্তে আস্তে টুকটাক যে জামাগুলো আছে ওগুলো প্যাক করে নিই, চলো।
তো আমার পোর্শনটার গোছ গাছ কিন্তু ডান। আমি সবটাই একদম পার্ট পার্ট করে গুছিয়ে নিয়েছি, সাথে একটা বেডশিটও নিয়ে নিয়েছি, সোয়েটার ওয়াগেরা নিয়ে নিয়েছি, লন্ড্রিরও একটা পাউচ নিয়ে নিয়েছি, তো সবটাই ডান। আর ওখানে একটা গায়ে দেওয়ার চাদর আছে আর একটা ড্রেস আছে, তো জানি না এটা কি করবো, এটা নেবো নাকি এখানেই কলকাতায় দু তিন দিনের জন্য পরবো, সেটাই ভাবছি। তো দেখা যাক, এসে আমি তো এসে এগুলো লাস্ট ফিনিশিং দিচ্ছে, ব্যাগের আমাদের চেনটা আটকে নেওয়া হচ্ছে, এটার সাথে সাথে আমাদের একটা এই একটা পিট ব্যাগও নেবো, তো এটাকেও গুছাতে হবে কারণ মেডিসিন পাউচ ব্যাগেরা ক্যামেরা জিনিসপত্রগুলো নিতে হবে। তো আপাতত ডান আমাদের প্যাকিং, ব্যাগ অলরেডি অমিত নিয়ে রেখে দিয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে, নাচানাচি শুরু করে দিয়েছে, ব্যাগ আমাদের ডান, বুঝতেই পারছো যথেষ্ট বড় আমাদের ব্যাগটা, একটার মধ্যেই হয়ে গেছে সবকিছু। তো সাত দিনের জামা কাপড় রিয়ার আমার প্লাস উইন্টার ওয়্যার এভরিথিং একটার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ পেছনে তোমার যত রাজ্যের নোংরা প্যান্টের জামা কাপড় দেখা যাচ্ছে, কিচ্ছু করার নেই, চারিদিকে সারা ঘরের মধ্যে ছড়িয়ে রাখে না। ঠিক আছে, আমার তো অফিস জামা কাপড় রাখতেই হবে, পরে ঘরে ঘুমাই নাকি? হ্যাঁ 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 ঘুমাও, যাই হোক ঠিক আছে। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে কিন্তু প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য মোটিভেশন, তো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ পরবর্তীকালে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিওস আসতে চলেছে, বুঝতেই পারছো আমরা গ্যাংটকে যাচ্ছি, তো সেখানকার অনেক রকম ভিডিওস আসতে চলেছে, অনেক প্ল্যানস আছে আমাদের, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, গুড নাইট অ্যান্ড স্টে টিউন উইথ আস।